স্তরে বেকার রায়গঞ্জ কোরোনেশন হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা সংযুক্তা রায়। 21শে মার্চ জয়নিং এর কথা থাকলেও অজ্ঞাত কারণে তা হয়নি। বিচার চেয়ে শিক্ষিকা ঘুরছেন বিচারপতির দরজায়। কেন জয়নিং হয়নি তা জানতে এবার প্রধান শিক্ষককে তলব হাইকোর্টের। পাল্টা প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ বিচারপতি। আমি এখানে আসার পর ওই শিক্ষিকাকে আমি কোনোদিন চোখেও দেখিনি, আমার কাছে কোনোদিন জয়েন করতে আসেননি। আমি ঘটনাটা দিয়ে আমার যে সেই ব্যাপারে যে আমার যে কিছু জানা নেই, আমি আমার কাছে শিক্ষিকা আসেননি বলে আমি জয়েন করাইনি ওনাকে, এমন ধরনের কিছু না হওয়ার পরেও যে উনি আমার বিরুদ্ধে একটা ব্যয়ামই একরকম হয়েছে। এটা মাস্টারমশাই আছেন, হেডমাস্টারমশাই, সে তো ওই সময় ছিলেনই না, সেটা আমি বারবারই বলছি সেই সময় ছিলেন না। যেমন আমি আমার আগে যদি কোনো ঘটনা ঘটে আমাকে চেয়ারটা তো যে দায়িত্বপ্রাপ্ত আছে তাকেই বলা হবে এবং তাকেই সবকিছু মানে ঘটনার মধ্যে জড়িয়ে নিয়ে কাজটা করতে হবে, কারণ ওনাকে না রাখলে তো আমরা ঘটনাকে উদ্ঘাটন করতে পারবো না।